রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিভাবে দরুদ পাঠ করব, এটি একেবারে হাদিসের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহি হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটি দরুদ ইব্রাহিমে যেটা আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আর যদি কেউ মানে আরো সংক্ষেপ করতে চান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, মানে আরো সংক্ষেপ করতে পারেন, আরো সংক্ষেপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।